I'm a proud Democrat, and I'll be proud to carry the banner of our party into the general election. So it's with great honor and humility I accept this nomination. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পাওয়া মনোনয়নে সম্মতি দিলেন বারাক ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 3রা নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকান দলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর বাইডেনের এই মনোনয়নকে আমেরিকানদের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলের মনোনয়নের আনুষ্ঠানিকতার পর জো বাইডেন বলেছেন, আমি অত্যন্ত সম্মান ও বিনয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য এই মনোনয়নটি গ্রহণ করেছি। নির্বাচিত হলে সকল আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে তিনি এ সময় বলেন, আমি একজন গর্বিত ডেমোক্র্যাট। ছোট একটি ভিডিওর মাধ্যমে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের জীবন, পেশা ছাড়া একজন বাবা, স্বামী এবং রাজনৈতিক নেতা হিসেবে তার ভূমিকার পরিচয় তুলে ধরা হয়। এর আগে দলের ভার্চুয়াল জাতীয় সম্মেলন রোল কলের মাধ্যমে ডেলিগেটরা প্রাইমারিতে জয়ী হয়ে আসা বাইডেনকে মনোনয়নের পক্ষে ভোট দেন। বাইডেনের সম্মতির আগে তার ছেলে হান্টার বাইডেন এবং মেয়ে অ্যাশলে বাইডেন বাবার যোগ্যতা নিয়ে বলেন, আমাদের বাবা কেমন প্রেসিডেন্ট হবে আমরা আপনাদের তা বলতে চাই। তিনি হবেন কঠোর কিন্তু সৎ, স্নেহ বৎসল এবং নীতিতে অটুট। আপনার যখনই তাকে প্রয়োজন হবে আপনার কথা তিনি শুনবেন। এর আগে দলের ডেলিগেটদের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর জো বাইডেন সংক্ষিপ্ত উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানান। এ সময় স্ত্রী জিল বাইডেন সহ নাতি নাতনিদের জো বাইডেনের সঙ্গে দেখা যায়। এর মধ্য দিয়ে এখন বাইডেন আনুষ্ঠানিকভাবে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়বেন। এদিকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে আমেরিকানদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্নের মতো হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি বলেন, জো বাইডেন ইজ এ পাপেট অফ দ্য রাডিক্যাল লেফট মুভমেন্ট দ্যাট সিক্স টু ডিস্ট্রয় দ্য আমেরিকান ওয়ে অফ লাইফ। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কর্মীদের বিক্রি করে দিয়েছে ডেমোক্রেটরা, যদি বাইডেন ক্ষমতায় আসে তাহলে এটি হবে দুঃস্বপ্নের মতো। ট্রাম্প অভিযোগ করেন যে গত অর্ধ শতাব্দী ধরে ওয়াশিংটনে বসে বাইডেন যুক্তরাষ্ট্রের কর্মীদের কাজ কেড়ে নিচ্ছেন এবং অন্য দেশের নাগরিকদের আমাদের কাজ দিয়ে দিচ্ছেন, সে হতে পারে আপনাদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন। মেহরুন মিন্টু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।